মহিষ সাধারণত বেশ বড় এবং শক্তিশালী হয়ে থাকে। কুরবানির জন্য জায়েজ প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মহিষ কুরবানি দেওয়া। যদিও মহিষ তাদের জীবনের বেশিরভাগ সময় শান্তই থাকে, গরুর মতো সবসময় লাফালাফি করে না ঠিকই, কিন্তু কোনো কারণবশত একবার রেগে গেলে আর নিস্তার নাই। কুরবানির জন্য এই পশুটিকে প্রথম সানচে জবাই করতে পারলে তো ভালো, কিন্তু প্রথম সানচে না পারলে ওই মহিষটা দিয়ে কুরবানি দেওয়ার আশা ছেড়ে দেওয়াই উচিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মহিষ পাগল হয়ে গেলে স্বাভাবিকভাবে সেটাকে আর ধরা যায় না, তখন মানুষের জানমাল রক্ষার্থে সেটাকে গুলি করে হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। বন্ধুরা, কৌতূহলের আজকের ভিডিওতে আমরা পাগলা মহিষের এমন কিছু উদ্ভট কাণ্ড দেখাবো যেগুলো দেখলে আপনি ভবিষ্যতে বইয়ে মহিষের সামনেই যেতে চাইবেন না। চলুন শুরু করি। এই মহিষের কাণ্ডটা দেখুন, সে তার পাগলামি দেখানোর জন্য আর কোনো জায়গা খুঁজে ফেলো না। দোকানে ঢুকে দোকানদারকে আহত করে হাসপাতালে তো ফাটলই, দোকানের সমস্ত জিনিসপত্র তছনছ করে দিল। তার এই পাগলামি আশেপাশের লোকজনের সেই সেই দেখা ছাড়া আর কোনো কিছুই করা ছিল না। এই মহিষের ক্ষমতাটা দেখুন, জবাই করার সময় সে একবার ছুরির নিচ থেকে পালিয়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে এনে দ্বিতীয়বার জবাই করার সময়ও সবকিছু ভেঙে চড়ে আবার উঠে গেল। সম্ভবত একেই বলে যোগ্য বাপের যোগ্য সন্তান। এই মহিষটাকে সম্ভবত জবাই করার জন্য ভবনের বেসমেন্টে এনে রাখা হয়েছিল। তা দেখে মহিষটার বাপকানা এমন, তোরা আমাকে ঘাসে ভরা চিরসেনা সেই সবুজ মাঠ থেকে এনে ইটপাথরের চার দেয়ালে আটকে রেখেছিস, আজ আমি কোনো কিছুই আস্ত রাখব না। বন্ধুরা, ভিডিওর এই দৃশ্যটি খুবই হৃদয় বিদারক। মহিষটি এক গুঁতোতে যেভাবে একটি বাচ্চার প্রাণ কেড়ে নিল তা দেখে খুবই কষ্ট লাগলো। বন্ধুরা, এই দৃশ্যটি পাকিস্তানের। লাখ টাকা দিয়ে কেনা মহিষের মতো এত শক্তিশালী একটি পশু আনাড়ি কসাইকে জবাই করতে দিলে এর সে ভালো কিছু আশা না করাই উচিত। বন্ধুরা, এই দৃশ্যটি চট্টগ্রামের চন্দনাইশ থানার। কোরবানির জন্য কিনে আনা এই গরুটি হঠাৎ পাগল হয়ে পুরো এলাকা মাতিয়ে তুলেছিল। অনেক চেষ্টার পরও বাগে আনতে না পারাই শেষমেশ থানার পুলিশ এসে মহিষটিকে গুলি করে হত্যা করে। তিন রাউন্ড গুলি হলো, এখনো পর্যন্ত মহিষ পড়ে নাই।
এই মহিষটির মনের ভাবখানা এমন, আমাকে জবাই করে এলাকার সবাই মজা করে মাংস খাবা, আর আমি তোমাদের এমনি এমনি ছেড়ে দেবো ভাবছ? মাংস যখন সবাই খাবা, পরিশ্রমও সবার করতে হবে। ফলাফল এটাই, অত সহজে সে তার জীবন কেড়ে নিতে দেয় নাই। দীর্ঘ সময় ধরে এলাকাবাসী সবার গাম জড়ানোর চেষ্টার পর অবশেষে মহিষটি হার মানে। আমি ছিলাম